আটটা পিস টিভি বেদাতীরা বন্ধ করে দিয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি পিস টিভি আজকে চালু থাকতো, দশটা বছর চালু থাকলে এদেশে মাজার পূজার কবর পূজার এদের ভণ্ডামি, এই ভণ্ডামি গুলো থাকতো না। আলহামদুলিল্লাহ, আমার কথা একটু কড়া হয়ে গেল হয়তোবা, আপনারা আমাকে মাফ করবেন, আমি কড়া করতে চাইনি। আমি বলতে চেয়েছি আহলে হাদিস ভাইয়েরা পৃথিবীর যেখানে আসুক না কেন, থাকুক না কেন, আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আপনার মধ্যে যেন কোনো বিদ্বেষ তৈরি না হয়, মনে থাকবে, কোনো আলেমকে তাচ্ছিল্য করবেন না, একটা সাধারণ একটা আমল আমুলের কারণে আপনি তাকে তাচ্ছিল্য করবেন কেন, এইটা করার কারণে আমরা একসঙ্গে বসতে পারছি না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক, আমিন। মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয়, আল্লাহ সেরকম রহমত নাজিল করেন, আমিন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে আহলে হাদিস ভাইরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে পরিবেশ অত্যন্ত খারাপ হবে ভবিষ্যতে মনে হচ্ছে, আল্লাহ যেন হেফাজত করেন। দুইটা এজেন্ডা বাস্তবায়ন করেছে, আহলে হাদিসদেরকে জঙ্গি বানায় এক সময়, মাদ্রাসা মসজিদ বন্ধ করার চক্রান্ত করেছে, আল্লাহ সেখানে হেফাজত করেছে। আর একটা পিস টিভি বেদাতীরা বন্ধ করে দিয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি পিস টিভি আজকে চালু থাকতো, দশটা বছর চালু থাকলে এদেশে মাজার পূজার কবর পূজার এদের ভণ্ডামি, এই ভণ্ডামি গুলো থাকতো না, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ ঘরে ঘরে জাকির নায়কের মতো দলিল ভিত্তিক কথা বলার লোক তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বেশি বেশি বরকত দান করো, আমিন। শেষে আপনাদের বলবো, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আপনারা এই দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার জন্য, আপনাদের যার যতটুকু সহযোগিতা করার দরকার আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এটা আমি একটু আশা পোষণ করছি।